নমস্কার শ্রোতা বন্ধুগণ গল্প মঞ্জুরি চ্যানেলে আপনাদের আরেকবার সকলকে স্বাগত জানাই আমি মৌমিতা আজ আমাদের চ্যানেলে জ্যোতিরিন্দ্র নন্দীর লেখা চোর গল্পটি শোনানো হচ্ছে তবে চলুন শুরু করে দেওয়া যাক আমি যেদিন পেঁপে চারাটা পুঁতলাম ঠিক সেদিন ও আমার বাড়িতে এলো তখন শ্রাবণ মাসের বিকেল স্কুলে যাবার সময় রাস্তার নর্দমার পাশে সবুজ কচি এই আমার আঙুলের সমান কি ছোট্ট লিকলিকে একটি পেঁপে চারা আমার চোখে পড়েছিল কচু আর কাঁটানোটির জঙ্গলের মাঝখানে চারাটা চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে আমার তখনই লোভ হচ্ছিল ওটা তুলে নি কিন্তু ক্লাসে তো গাছটা রাখবার সুবিধে হবে না এ ও পাঁচটা ছেলে হয়তো ওটা হাতে নিয়ে দেখতে চাইবে দেখতে দেখতে হাতের চাপে নরম চারাটা চটকে ফেলবে তাছাড়া জামার পকেটে লুকিয়ে রাখলেও বেলা চারটে পর্যন্ত জল মাটি ছাড়া ওইটুকু গাছ সুখিয়াত মরা হয়ে যাবে এই চিন্তা করে তখন সোজা চলে গেছি স্কুলে স্কুল ছুটি হওয়া মাত্র অন্য কোনো দিকে না তাকিয়ে কারোর সঙ্গে একটি কথাও না বলে আবার সোজা সেই নর্দমার পাশে কচু আর কাটানোটের জঙ্গলের কাছে চলে এসেছি তারপর হাত বাড়িয়ে টুক করে পেঁপে গাছটা তুলে নিয়েছি বর্ষাকাল জলে ভিজে ভিজে মাটি এমনি নরম হয়েছিল আবার খুব ভালো লাগলো অত তাড়াহুড়ো করে গাছটাকে মাটি থেকে উপড়ে ফেলার পরও যখন দেখলাম দশ নম্বর সুচেন মতো সরু লম্বা আর দুধের মতো সাদা রঙের মূলটা আর মূলের চারপাশের চুলের মতো সরু শিকড়গুলোর একটাও ছিড়ে বা ভেঙে যায়নি যেন মূল ও শিকড় সমেত চারাটা হাতে উঠে আসার তৈরি হয়েছিল। হ্যাঁ তখন বিকেল আমাদের রান্নাঘরের পিছনে ছাই আর জঞ্জাল নিয়ে চার পাঁচ হাত এক টুকরো জমি দিনের পর দিন বছরের পর বছর এমন করেই পড়ে আছে দিন রাত ছায়ায় ঢাকা থাকে বলে সেখানে কোনো গাছই হয় না এত বড় একটা জোগ গাছ ডালপালা ছড়িয়ে জমিটা একেবারে অন্ধকার করে রেখেছে সেখানে আর অন্য কিছু চারা বা গাছ মা তুলে দাঁড়াতে সাহস পায়নি শীতের গোড়ার দিকে মা ফি বছর ধনে গাছ লাগাতে গেছে কিন্তু হয়নি বাবা এই বছরেও সেদিন তো ডাটার বীজ ছড়িয়ে দিয়েছিল বীজ ফুটে অগুন্দি কুড়ি বেরিয়েছিল কুড়িগুলো যখন দুপাতার ছোট ছোট ছোটো গাছ হয়ে বড় হচ্ছিল ঠিক তখনই আস্তে আস্তে সব ফ্যাকাশে রঙ ধরে শুকিয়ে একেবারে খড়ের মতো হয়ে মরে গেল দু একটা ডুমুরের ডাল কেটে দিয়েও বাবা বিশেষ সুবিধে করতে পারেনি মুশকিল এই যে সবটা গাছ কাটা যায়নি কাটতে গেলে আমাদের পিছনটা একেবারে বেআব্রু হয়ে পড়বে এই ভয়ে বাবা ডুমুর গাছটা রেখেই দিয়েছিল আমার পেঁপে গাছ বাড়বে না ছায়ায় থেকে থেকে ধরে একদিন খড়ের মতো শুকিয়ে কাঠ হয়ে যাবে এই আশঙ্কা থাকা সত্ত্বেও আমি যত্ন করে চারা গাছটা পুঁতলাম পুতে বেশ করে খানিকটা বাড়তি মাটি উঁচু করে গুড়ির চারপাশে তুলে দিলাম চৌবাচ্চার ঠান্ডা জল মগে করে বয়ে নিয়ে গিয়ে ছাড়া গাছটাকে প্রায় স্নান করিয়ে দিলাম দিয়ে আমি যখন শূন্য মগে হাতে করে সোজা দাঁড়িয়ে রয়েছি তখনই আমার পিছনে এসেও ও দাঁড়ালো শুকনো পাতার মজমজ শব্দ শুনে চুমকে ঘাড় ফিরে দেখি সুকুমারদের বাড়ির সেই ছোকরা চাকরটা নামটা বসে তখনই মনে পড়ে গেল মদন মিটমিট করে হাসছে বগলে একটা ছোট পুটলি পরনে ময়লা ছেঁড়া হাফ প্যান্ট গায়ের গেঞ্জিটা আরও বেশি ছেঁড়া পিঠের দিকটা কেমন যেন আমার ঠিক চোখে পড়ছে না দেখলাম বুকের দিকটা ফুটো হয়ে হয়ে জামাটার আর কিছু নেই হাসছিস কেন আমি গম্ভীর হয়ে গেলাম গাছ দেখছি আমাকে গম্ভীর দেখে মথনও গম্ভীর হয়ে গেল বটের চারা তোর মাথা রাগ করে বললাম বাড়ির ভিতর কি কেউ বটের গাছ লাগায় আহাম মক পেঁপে ঝাড়া বটের পাতা এমন হয় বুঝি কথা না বলে মদন চোখ তুলে মাথার ওপর যোগডুমুরের ছড়ানো ডালপালার দিকে চেয়ে রইল তখনই আমি লক্ষ্য করলাম মদনটা খুব শুকিয়ে গেছে হাত পা কাঠির মতো হয়ে গেছে দেখতে কানের পাশে গলায় ময়লা জমে ছাতা পড়েছে ওর মাথায় কেমন চমৎকার টেরি দেখেছি তার কিছু ছিল না যেন অর্ধেক চুলই উঠে গেছে ছোট হয়ে গেছে মাথাটা এইটুকুন ছোট্ট ছোট্ট চুল তাও গতকাল যেন তেল জলের মুখ দেখেনি একটা ঢোক গিললাম কোথায় ছিলি এতকাল সুকুমারদের বাড়িতে তো দেখিনি ব্যম হয়েছিল দেশে গেছিলাম মদন আমাদের উঠোনের দিকে ঘাড় ফেরালো মা ঠাকুরুন আছেন ঘরে আমার চোখে চোখ রেখে যখন ও প্রশ্নটা করল তখন হঠাৎ আমার মাথায় কথাটা এলো সুকুমারদের বাড়িতে আর তুই চাকরি করিস নে মুখ বেজার করে মদন ঘাড় নাড়ল মা কোথায় চুপ করে ও রোগা হাত পাও ছেঁড়া জামাটা আর একবার দেখতে দেখতে পরে বললাম মার শরীর খারাপ সবে আতর থেকে বেরিয়েছে শুয়ে আছে ভাই হয়েছে বুঝি মুখ বেজার করে আমি মাথা নাড়লাম বোন যদি ফর্সা হয়েছে মদন চুপ করে থেকে আমার পেঁপে চারাটা দেখে একটা কথা মনে হলো কিন্তু চেপে গেলাম কেন মাকে আমার মাকে কি দরকার মদনের চোখের দিকে তাকাই মদন অল্প হাসল দরকার আছে আয় আমার সঙ্গে কলতলায় গিয়ে হাত ও পায়ের কাঁধা ধুয়ে ফেলি মুখটা ধুয়ে ফেললাম হাতের পুটলি চৌবাচ্চা সিমেন্টের ওপর নামিয়ে রেখে মদন হাত ধোয়ে পা ধয়ে। তারপর আজলা করে ঢকঢক করে অনেকটা ঠান্ডা জল খেয়ে নেয় রোগা পেটটা ফুলে ওঠে মাথায় আমরা দুজনই সমান আমার বয়স বেশি কি মদনের তা চিন্তা করছিলাম হয়তো দুজনের একই বয়সে ছিলাম দিকে ঘরের পৈঠায় উঠে মাকে ডাকলাম মদন আমার পিছনে দাঁড়ায় বাচ্চা বোনটাকে নিয়ে মা সম্ভবত শুয়েছিল আমার ডাক শুনে উঠে বসল রোগা ফ্যাকাশে মুখখানা দরজার কাছে বাড়িয়ে দিয়ে বলল কেন কি হয়েছে মদন সুকুমারদের বাড়ির মদন এসেছে তোমার সাথে দেখা করতে মা হঠাৎ চুপ করে রইল মদনকে ভালো করে দেখলো কি হয়েছিল তোর একটু পর মা প্রশ্ন করে ব্যায়াম কালা জ্বর মদন এক পা এগিয়ে চৌকাঠ ঘেসে দাঁড়ায় এখন আবার জ্বর হয় মদন মাথা নাড়ল আবার কি যেন একটা ভাবলো মা তারপর ও বাড়ি গিয়েছিলি মদন এবারও কথা না কয়ে ঘাড় কাত করলো মানে সুকুমারদের বাড়ির কথা হচ্ছে আমি চুপ করে থাকি গিন্নিমার সাথে দেখা হয়েছে হয়েছে মদন মার দিকে দিকে না তাকিয়ে মাটির তাকায় আমাকে আর রাখবে না গিন্নিমা বললো অন্য লোক রাখা হয়ে গেছে সে রে অবাক হবার সুরে মা বলল, তুই তো ওদের পুরনো লোক এতকাল কাজ করলি একটু থেমে মা পরে আস্তে আস্তে যেন অনেকটা নিজের মনে মনে বলল তা অসুখ বিসুখ তো মানুষের হবেই অসুখ করলো দেশে গেল এর মধ্যে আবার অন্য লোক রাখা হয়ে গেল না হয় রাখল কিন্তু আবার কি ভেবে মা মদনের মুখ দেখে আর কারো বাড়ি গিয়েছিলি কেউ কথা দিলে মদন ঘাড় নাড়ল আর তৎক্ষণাৎ আমি বলে বসলাম সুকুমারদের বাড়িতে না করে দিতে ও সোজা এখানে চলে এসেছে তোমার সাথে দেখা করতে তুমি চুপ করো তুমি থামো মা আমাকে ধমক দিতে আমি চুপ করে গেলাম চুপ করে মদনের দিকে তাকিয়ে দেখলাম ও কাঁদতে আরম্ভ করেছে কান্নার শব্দ নেই চোখে জল আসছে আর হাতের পিঠ দিয়ে ক্রমাগত তা মুছে চলেছে তা কর্তা আসুক মা বললো একবার ওকে জিজ্ঞেস করে দেখি বাচ্চা বনটা কেঁদে উঠতে মা ঘুরে বসল চোখ মশা শেষ করে মদন আমার দিকে তাকায় আমিও ওর মুখ দেখি একটা সূক্ষ্ম হাসির রেখা ওর ঠোঁটের ধারে উকি দেয় সম্ভবত আমার ঠোঁটের কিনারেও এমন একটা রেখা জেগেছিল বস্তুত আমি তখনও বিশ্বাসই করতে পারছিলাম না অত বড় বাড়ির চাকর আমাদের বাড়িতে চাকরি করবে তেতলা বাড়ি মোটর গাড়ি রেডিও আরও তিনটে চাকর চাকরানি হইচই খাওয়া দাওয়া আর আমাদের ছোট উঠোন তালির ঘর কেরোসিনের আলো টিম টিমে ঠান্ডা সংসার সন্ধ্যার দিকে বাজারের থলে হাতে ঝুলিয়ে বাবা ঘরে ফিরল আমি আমার ছোট্ট ঘরে হ্যারিকেন জ্বালিয়ে পড়তে বসার উদ্যোগ করছি মদন বাইরে পৈঠার অন্ধকারে চুপচাপ বসে আছে দুইটা পয়সা দিয়েছিল ওকে সেই সকালে ট্রেনে দুটো পান্তা খেয়ে দেশ থেকে ট্রেনে চেপেছিল দিন আর খাওয়া হয়নি তারপর সবে ব্যারাম থেকে উঠেছে পয়সা দিয়ে মুড়ি কিনে খেয়ে মদন অন্ধকারে বসে ঝিমছিল মাঝে মাঝে চড় চাপ্পত দিয়ে গা থেকে মশা তাড়াচ্ছিল কিন্তু আমি কাঁট পেতেছিলাম বাবা কি বলে তা শুনতে হাত মুখ ধুয়ে বাবা বিশ্রাম করতে বসে মা উঠে চা তৈরি করে দেয় বস্তুত এই খারাপ শরীর নিয়েই মাকে রান্না ও ঘরে আরও পাঁচটা কাজ করতে হচ্ছিল চা খেতে খেতে বাবা সব শুনল শুনে হাসলো কেন তিনটে লোক আছে ড্রাইভার আছে বাগানের কাজ করতে বাইরের একটা লোক রাখা হয়েছে না হয় আর একটা কত বয়স আমাদের চেয়ে বড়ো হবে না কি যেন নাম ছেলেটার মদন পুরনো লোক ওদের এভাবে মুখের ওপর না করে দিলে একটু থেমে বাবা শেষ করলো বড়ো কি আর গরিবের দুঃখ বোঝে এখন বেচারা যায় কোথায় মা যেন ঘর থেকে আরও কি বলল বাবা চিনতে চিন্তা করছে বুঝতে পারলাম বাবা চিন্তা করে দেখছিল সব বিষয়টা আমি আস্তে আস্তে উঠে বেরিয়ে চৌকাটের পাশে গিয়ে দাঁড়াই মদন বাবার পায়ের কাছে চুপচাপ বসে আছে বলতে কি মদনের জন্যে আমার বুকের ভেতরটাও কেমন একটা ভয় ভয় করছিল যদি বাবা না বলে বসে যদি বাবা বলে যে কত মাইনে দিত ওরা বললি দশ টাকা আর দুবেলা ভাত দুবেলা জলখাবার বাবার মুখের দিকে তাকিয়ে মদন ঘাড়কাত করলো বাবা আবার চিন্তা করছে মা ছোট বোনটাকে দুধ খাওয়ায় মার দিকে বেশ কিছুক্ষণ চেয়ে থেকে বাবা প্রশ্ন করে তুমি কি ওষুধটা খেয়েছিলে মা মাথা নাড়ে ওষুধটা ভালো ওইটুকুন শিশি ছ টাকা দাম তা বলে ভালো জিনিস খাও নিয়মিত খেতে থাকলে শরীরে বল পাবে বলে বাবার আবার মতনকে দেখে তারপর আমি গরিব কেরানি মানুষ অত মাইনে দিতে পারবো না বাপু অথচ একটা লোকও চাই মিন্টুর মার শরীর একেবারে ভেঙে গেছে তা বাপু মা মতনের মুখ লক্ষ্য করছে আমিও তাকিয়ে আছি ওইদিকে মদন ঘাড় হেট করে নখ খুঁটছে বাবা বলল দুবেলা ভাত খাবে আর সকালে বিকালে ওই একটু চা রুটি আমাদের যা হয় আর হাত থেকে চায়ের পেয়ালা নামিয়ে রেখে বাবা গামছা দিয়ে কপালের ঘাম মুছল অর্থাৎ বাবা ইতস্তত করছে একটা বাড়তি লোকের খোরাক জুগিয়ে অতিরিক্ত দু টাকা এক টাকা ঘর থেকে বের করে দিতেও বাবার কষ্ট হবে তা জানতে আমার বাকি ছিল না অনেক কষ্ট করে বাবা মার জন্যে একটা ওষুধ কিনে এনেছে আমার স্কুলের দু মাসের মাইনে জমে গেছে বাবা চিন্তা মুখ দেখে বুঝলাম মা মদনের দিকে তাকালো দশ টাকা মাইনে দেওয়া আমাদের পক্ষে সম্ভব না বাপু তিন টাকার বেশি কিন্তু পাবে না অবাক হয়ে দেখলাম মদন তৎক্ষণাৎ কাত করেছে বাবা খুশি হলো তাছাড়া কাজকর্ম তো আমার সংসারে তেমন কি অতিথি অভ্যাগত নেই বাইরের লোক নেই তিনজন তো আমরা মানুষ মদন আবার ঘাট করেছে করেছে আলোয় চোখে পড়লো ওর মুখে হাসি ফুটেছে মানে তাতেই সে রাজি মদন আমাদের বাড়িতে থেকে গেল আমার এত ভালো লাগছিল বড় বড় চারটে ডুমুরের ডাল কেটে ফেললো মদন আকাশটা ফর্ষা হয়ে গেল আমার পিপে চারাটা ফটফটে রোদের মুখ দেখতে হাসতে থাকলো এই বেলা গাছটা জোর বাড়বে মদন বলল ওই ডুমুরের ডাল দিয়ে আমি বেড়া তৈরি করে দেবো ছাগল গরু মুখি লাগাতে পারবে না আরও দু চার রকমের চারা গাছ এনে পুঁতে দেবো আমি বললাম জমিতে এখন রোদ লাগছে এখন গাছ বাড়বে তার জন্য চিন্তা কি আমি যখন এসে গেছি আর চিন্তা নেই আমি হরেক রকম এনে লাগিয়ে দেব খুশি হয়ে মদনকে চু খাবার মতন আমার মনের অবস্থা সকালে মাকে বাটনা বেটে দিয়ে জল তুলে দিয়ে ঘর বারান্দা ঝাঁট দিয়ে একটু অবসর হতে ও ছুট্টে এসেছিল রান্নাঘরের পিছনে পেঁপে চারাটা ছায় ঢেকে গেছে দেখে তখনই ও কাটারি হাতে করে চোগোডুমের গাছে উঠে পড়েছে রোগা শরীর হাত পা যেন ঠক ঠক করে কাঁপছিল ভয় পেয়ে আমি নিচে দাঁড়িয়ে বললাম সাবধান দেখবি পড়ে টোরে না যাস গাছের ডালে কাটারির কোপ বসাতে বসাতে মদন বলছিল আমরা চাষির ছেলে হট করে কি গাছ থেকে পড়ে যাই আমি আর কিছু বলিনি এত বড় চারটে ডাল কাটা হয়েছে দেখে বাবার তো চোখ কপালে উঠে গেল এটা কি করলি মদন বাড়ির আব্রু নষ্ট করে ফেললি মা পিছনের দিকে তাকিয়ে আঁচল চাপা দিয়ে হাসে বাবা যখন ডুমুর গাছের অবস্থা দেখে খুব একটা হাই হাফ করতে আরম্ভ করলো তখন মা মুখ দিয়ে আঁচল সরালো আমি তো বুড়ো হতে চললাম তোমার ছেলের বউ আসতে এখন অনেক দেরি অত আপড়ু রাখার দরকার কি তাছাড়া যেন একটু অবাক হয়ে বাবা মার মুখ দেখছিল মা বললো তাছাড়া আমাদের পিছনটা তো ফাঁকা পুরো মাঠ মানুষের মুখ তো দেখাই যায় না দরকার পড়বে না অর্থাৎ যে মদনের কাজটা সমর্থন করলো তা আমি বুঝে গেলাম কেন করবে না আমি বাগান করতে চাইছি আর মদন বাড়ির কাজে লাগতে না লাগতে আমাকে সাহায্য করছে মা কি সেটা ভালো চোখে না দেখে পারে তাছাড়া এমনিও মদন মার খুব বাধ্য হয়ে পড়লো মা শুধু চোখের ইঙ্গিত করতে মদন এটা এনে দেয় ওটা বাড়িয়ে দেয় কয়লার গুঁড়ো জমেছিল মাটি এনে মদন নিজে থেকে এত এত গুল তৈরি করে ফেললো মাকে বলতেই হলো না রোদে শুকিয়ে সব গুল নিজেই তুলে রান্নাঘরের কোনায় এসে জোরো করে রাখলো মা বলল। গরিবের ছেলে গরিবের সংসারেই তোকে মানিয়েছে বাবা ও বাড়ি গিয়ে আমি আর ইয়ে করতেও যাব না মদন একটা খারাপ কথা বলতে যাচ্ছিল মা ধমক দিয়ে চুপ করতে বলল তারপর কিভাবে যেন একটা মা হাসলো কেন ওরা কি তোকে খেতে দিত না ছাই দিত যেন কথাটা বলতে বলতে মদনের মুখ চুলবুল করছিল সরু চালের ভাত গাওয়া ঘি মাছ ঘন দুধ এই এত বড় টুকরো মাছের সব ওরা খেয়েছে কত্তা খেয়েছে গিন্নি খেয়েছে খোকা খেয়েছে আর আমাদের ঝিচাফরের জন্যে মোটা চালের ভাত ডাল আর পুঁ মাসের মধ্যে এক দিন পুজো চিংড়ি পেতাম চচ্চরিতে আর ডালের কি চেহারা গঙ্গা জল এমনভাবে ভাবে হাত নেড়ে ঠোঁট বেঁকিয়ে মদন সুকুমারদের বাড়ির খাওয়া বর্ণনা করছিল যে আমি ও মা একসাথে হেসেই ফেললাম বাবা এসে পেছনে যে দাঁড়িয়েছে কেউ দেখতেই পাইনি বাবা ধমক লাগায় হয়েছে হয়েছে একজনের খেয়ে নিন্দে করতে নেই বলে যার নুন খাবো তার গুন গাবো নিন্দে করা পাপ আমাদের হাসি নিবে গেল মদন চুপ করে রইল আমি সেখান থেকে সরে গিয়ে আমার পেঁপে গাছে তদারক করতে লেগে গেলাম রান্নাঘরের পিছনে দাঁড়িয়ে আমি বাবার গলা শুনছিলাম তা অত গুল দেবার দরকারটা কি ছিল একটা কচি বাচ্চা পেটের দায় না হয় চাকরি করছে তাই বলে তুমি সব কাজ ওকে দিয়ে সারছো বুঝলাম মাকে বলা হচ্ছে মা বলছিল আমি কিচ্ছুই বলিনি বরং আমি নাই করেছি নিজের থেকেও মাটি এনে বসে বসে এসব করেছে তারপরও বাবা গুম গুম করে কি বলছিল তা আমি শুনতে পাইনি না একটা বাচ্চা ছেলে রাত দিন খাটুক বাবা তেমন পছন্দ করে না আর মাও চায় না আমি নিজের চোখেই তো দেখতাম ঘি ঘন দুধ বড়ো মাছ আমরা কেউ খেতে পেতাম না মাসের আঠাশটা দিন ডাল তরকারি শাক চচ্চড়ি হতো কিন্তু তা হলেও মা কোনো দিন পটলটা বেগুনটা যদি ভাজত কি বড়া টরা যদি করত। আমাকে বাবাকে তো বটেই মদন কেউ দুটো একটা না দিয়ে শান্তি পেত না মা ভাতই খেতে পারতো না চোখের ওপর তো দেখলাম মদন আমাদের বাড়িতে কাজে লাগতে না লাগতেই মা আমার একটা ছেঁড়া হাফ প্যান্ট সুন্দর করে সেলাই করে ওকে পরতে দিয়েছে বাবা সামনের মাসে মাইনে পেলে মদনকে একটা গেঞ্জিও কিনে দেবে মা এখন থেকেই বলে রাখছে যদি অল্প কদিনের মধ্যে ওকে এত আদর যত্ন করতে আরম্ভ না করত। তাহলে মদনই কি মায়ের এমন বাধ্য হয়ে পড়তো মার মুখে শোনা আমি স্কুল চলে গেলে মদন সারাটা দুপুর মার কাছে বসে থাকে কাগজ জেলে আমার ছোট বোনের দুধ বার্লি গরম করে দেয় হঠাৎ বৃষ্টি এসে গেলে ছুটে গিয়ে উঠোনের দড়ি থেকে জামা কাপড়গুলো তুলে ঘরে এনে রাখে মিন্টু আমার ছেলে তুইও আমার ছেলে আমি কদিন মাকে বলতে শুনেছি শুনে ফ্যাকাশে ড্যাপ ড্যাপে চোখে মদন আমার মুখের দিকে তাকিয়ে হাসত পাঁচ দিনের মাথায় পেঁপে চারাটা আরও দুটো কুড়ি দেখা গেল সব মিলিয়ে ছটা ডাঁটা আর পুতুলের ছাতার মতন ছোট্ট ছোট্ট ছটা পাতা হয়েছে এখন আর তারা চার না রীতিমতো একটা গাছ বলা চলে ভাবতাম আমি আর অবা খুশি চোখে বাতলা হাওয়ায় ছোট ছাতার মতন পাতাগুলোর কাপন দেখতাম মদন ডুমুলের ডাল কেটে সুন্দর একটা বেড়া তৈরি করে দিয়েছে আমি আরও কিছু চারা এনে পুঁতব মদন বলতো আতা চা বাতাবি নেবু পেয়ারার চারা ও মা কোথা থেকে আনবি আমি বলতাম পারবি করতে এসব পাওয়া যায় মেলায় এখন তো রথ শেষ হয়ে গেছে আরে ধ্যাত রথের মেলা কিনে আনব নাকি এমনি সব নিয়ে আসব। কোথা থেকে শুনি উৎসাহে খোলা বই ফেলে রেখে আমি মদনের বিছানায় গিয়ে বসতাম আমার পড়ার ঘরেই দুজনের সবার জায়গা পাশাপাশি বিছানা মা বাবা খেয়ে ও ঘরের দরজায় খিলেটে নিবি শুয়ে পড়তো বেশ একটু রাত জেগে আমি পড়তাম মদন আমার পড়া শুনতে শুনতে দিন ঘুমিয়ে পড়েছে কোনো দিন একটা দুটো কথা শুরু করে গল্প জুড়ে দিয়েছে বা বাবা শুনতে পায় না এমন নিচু গলায় দুজনে কথা বলতাম তুই কি পেয়ারা করমচার চারা দেখে এসেছিস কোথাও আমি কি এপারায় নতুন মদন প্রশ্ন করে চাপা গলায় হাসত কার বাড়িতে কোন গাছ আছে আমি সব জানি শুনি না কোথা থেকে করমচার চারা জোগাড় করবি আমি তখন মদনের বালিশে মাথা রেখে তার পাশে শুয়ে পড়েছি মদন আমার পেটের ওপর হাত রাখে তারপর আমার কাছে মুখ এনে কথাটা বলে শুনে আমি চুপ করে থাকি একটু ভেবে পড়ে আস্তে আস্তে বলি এমনি তো ওরা দেবে না চুরি করে আনতে হবে হ্যাঁ তাই তো চুরি করব। সুকুমারদের বাড়ির পিছনের পাঁচিল টুপকে বাগানের সব ফল আর মূলের চারাটা নিয়ে আসব। যেগুলো আনতে পারা যাবে না ভেঙে মুচড়ে নষ্ট করে রেখে আসব। উত্তেজনায় মদন তখন উঠে বসেছে আমি ফিস ফিস করে বললাম চুরি করে আনলে মা রাগ করবে মাকে কি বলতে গেছি নাকি চুরি করে এনেছি কি দেখিয়ে এনেছি মদন আমার পেটে চিমটি কাটলো রাত থাকতে উঠে আমরা বেরিয়ে পড়ব কেমন আমি ঘাড় নাড়ি কি ভেবে একটু পরে বলি সুকুমারের ওপর তোর খুব রাগ কেমন ওর মা তোকে আর ওর বাড়ির কাজে রাখলো না বলে বয়ে গেছে ওর বাড়িতে কাজ করতে ভেংচি কেটে মদন আমার কথার উত্তর দেয় একটু চুপ করে থেকে পরে রাখ থাকবে না রোজ স্কুলে যাওয়ার সময় সুকুমারের পায়ের জুতোটা বাড়িয়ে দে বলতো বুরুশ করে দে লাট সাহেবের ছেলের জুতো বুরুশ করতে আমার হাতে ফসকা পড়ে যেত আর রাজ কিনা বলে এখানে তো সুবিধে হবে না অন্য বাড়িতে কাজ গিয়ে দেখ সুকুমার এ কথা বলেছে তবে যেন মদনের চোখে জল এসে পড়েছিল আলো নিভিয়ে শুয়ে শুয়ে দিয়ে সুকুমারের চেহারাটা মনে করছিলাম ব্যারিস্টারের ছেলে ভালো জামা জুতো পরে স্কুলে আসে আমার সহপাঠী কিন্তু হলে কি হবে সুকুমার আমার সঙ্গে ভালো করে মিশবে তো দূরে থাক কথাই বলে না আমার সঙ্গে না হাবুলের সঙ্গে না সনাতনের সঙ্গেও না ওর বন্ধু অংশু অনুপম নিহার সবাই বড়লোকরা আমরা গরিব আমরা খালি পায়ে স্কুলে আসি আমাদের জামা প্যান্ট ময়লা ছেঁড়া ভালো হবে খুব ভালো হবে মদনের প্রস্তাবটা মাথায় ঘুরছিল ওদের বাগানের সব ফলের গাছ ফুলের গাছ যদি ছিঁড়ে ভেঙে দুমড়ে মুচড়ে নষ্ট করে দেওয়া যায় বেশ হয় অন্ধকারে একসময় মদন আমার কানের কাছে মুখ সরিয়ে ঘুমিয়ে পড়লি না সুকুমারের বাবা রোজ বাড়িতে মদ খায় ধ্যাত আমি অল্প আসলাম হ্যাঁ রে ওদের টাকা পয়সা থাকবে না বাড়ি গাড়ি সব বিক্রি হয়ে যাবে মদন থমথমে গলায় বলে ওরা যদি আমাদের মতন গরিব হয়ে যায় তবে খুব মজা হয় কেমন না অন্ধকারে মাথা নেড়ে আমি উত্তর করলাম তা হয় বটে দুদিন আমি চেষ্টা করলাম কিন্তু দুদিনই ব্যর্থ হলাম শেষ রাত্রিরের অন্ধকার টিপটিপে মাথায় বৃষ্টি নিয়ে আমরা সুকুমারদের বাড়ির পাঁচিলের কাছে গিয়ে দাঁড়িয়েছি ও মা অমনি মোটা লাঠি বাগিয়ে বাগানের মালি আমাদের তাড়া করেছে আর সুকুমারদের কুকুরটা বাঘের মতো লাপিয়ে মদনের উপর ঝাঁপিয়ে পড়তো কোনো রকমে ছুটে পালিয়ে এসেছি অত বড় একটা পেয়ারা দেখলি তো বাড়ি ফিরে মদন আফসোসের গলায় বলতো একবার যদি পাঁচিলের ওপরটা উঠতে পারতাম না সাত আটটা পেয়ারা আনা যেত থাকবে শেষটা যদি ধরা পড়ে আমি মদনকে শান্তরা দিতাম কিন্তু মদন চুপ করে থেকে যেন ও বাড়ির ডাসা পেয়ারাগুলোর কথা ভাবত নর্দমার পাশে একটা মাধবীলতার চারা কুড়িয়ে পেয়েছিলাম পেঁপে গাছের গুড়ি থেকে আধ হাত দূরে সরিয়ে চারাটা পোঁতলাম মদনকে বললাম তুই জল এনে ঢেলে দে আমি একটা বাঁশের কঞ্চি কোথায় পাই দেখি লটা তত্তরিয়ে বেড়ে উঠবে বাঁশের কঞ্চি নিয়ে যখন ফিরে এলাম দেখলাম মদন তেমনি গালে হাত দিয়ে বসে আছে কি যেন ভাবছে ওদিকে মা মদনকে ডাকছে কয়লা ভেঙে দিতে মদন নড়ছেও না সাড়াও দিচ্ছে না এক পা এক পা করে মা রান্নাঘরের পিছনে চলে আসে বেলা হয়েছে তো উনুন ধরাতে হবে তোরা কি কেবল বাগানের পিছনে লেগে থাকবি কিন্তু মার কথা শুনে মদন মুখ তুলল না তোর কি হয়েছে ভূতে পেয়েছে মা হাসে হুট করে আমার থেকে কথাটা বেরিয়ে পড়লো বুঝলাম মদন অসন্তুষ্ট হলো আমার কথা শুনে আমার দিকে কটমট করে তাকিয়েছিল একবার শুনে মা হাসছিল ছি পরে জিনিসের ওপর লোক করতে নেই বাবা এমন একটা খুব ভালো জিনিস না পেয়ারা তারপরও মদন মুখ নিচু করে নোক দিয়ে মাটি খুঁড়ছিল উঠোনে বাবার খরমের শব্দ শুনে তাড়াতাড়ি উঠে মার পয়লা ভাঙতে গেছে না পেয়ারা না ভাবছিল সে ভূষণের কথা সুকুমারদের বাগানের মালি ওর সেবার জ্বর হয়েছিল আমি নিজের হাতে কয়লা ভেঙে উনুন সাজিয়ে ওর উনুন ধরিয়ে দিলাম সাগু জাল দিয়ে দিয়েছিলাম আর রাতশালা আমাকেই লাঠি দিয়ে মারতে আসে আমি হাসি তুই তো এখন ওদের চাকর নস ও বাড়ির কেউ না তুই কাজেই বটে দাঁত কির মিরিয়ে মদন ভেঙচি কাটে ওই শালা ভূষণের মাথাটা আমি ইট দিয়ে ভেঙে দেব না না ওসব করতে যাবি না খামক একটা গণ্ডগোলের সৃষ্টি হবে আমি মদনকে বুঝিয়ে পড়লাম জানতে পারলে বাবা রাগ করবে বাবা গণ্ডগোল একদম পছন্দ করে না সাদা মানুষ নিরিবিলি থাকতে চায় বলে আমি স্কুলে চলে গেলাম কিন্তু মদন আমার কথা শুনল কি যেন ও বাড়ির ওপর তার আক্রোশেরা শেষ ছিল না হ্যাঁ তখন বিকেল বেশ জোরে বৃষ্টি হয়ে গেছে দুপুরে রাস্তায় জল জমেছে আমরা স্কুল থেকে ফিরছি আমি আর হাবুল সনাতন পিছনে হাঁটছি আর আগে আগে চলেছে সুকুমার আর তার বন্ধুরা হঠাৎ দেখলাম বিপরীত দিক থেকে আমাদের মদন করে ছুটে আসছে সম্ভবত মা দোকানে কিছু কিনতে পাঠিয়েছে ওকে মদন মুদির নিশ্চয়ই সুকুমারদের এড়িয়ে আমার সঙ্গে হাবুলের সঙ্গে দু একটা কথা বলে তবে দোকানের দিকে যাবে চিন্তা করলাম কিন্তু চিন্তা করবার সঙ্গে সঙ্গে বিশ্রী ব্যাপারটা ঘটে গেল ইচ্ছা করেই মদন এটা করলো তা সবাই বুঝলো পা দিয়ে রাস্তার জল ছিটিয়ে সুকুমারের সাদা ধপধপেটিনের শার্ট প্যান্ট পুরো নোংরা করে দিয়েই মদন ছুটতে পালালো কিন্তু যাবে কোথায় সুকুমারকে দেখে শুনে বাড়ি নিয়ে যেতে একটু দূরে দূরে যে ভূষণ মালিও হাঁটছিল মদন নিশ্চয়ই সেটা দেখতে পায়নি ছুটতে গিয়ে ভূষণ মদনকে ধরে ফেললো সুকুমার আর তার বন্ধুরা উল্লাসে চিৎকার করলো মদনকে হিরহির করে ভূষণ সুকুমারদের বাড়ির দিকে টেনে নিয়ে চললো আর আমি আর আমার বন্ধুরা শুধু দাঁড়িয়ে দেখলাম কথাটা মা শুনলো অফিস থেকে ফিরে বাবাও শুনলো বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো তারপর রাত রাত আটটা পর্যন্ত বাবা আমাদের বাড়ির সামনে বড় কাঁঠাল গাছটার নিচে দাঁড়িয়ে রাস্তার দিকে চেয়েছিল বাবা এক সময় ঘরে ফিরে মাকে বলল তুমি কি একবার যাবে ও বাড়ি ছেলেটাকে নিশ্চয়ই বেঁধে রেখেছে এখনো পর্যন্ত তো ফেরার নামই নেই রাখুক বেঁধে বাবা গম্ভীর গলায় বলল। যেমন কর্ম করেছে তার ফল ভোগ করুক কেন আরামদাদা কাদা ছিটোতে গেল আহাহা ছেলে মানুষ না হয় একটা অপরাধ করেছে আর কি এমন অপরাধ হয়তো ছুটে যাচ্ছিল বলে আমি মার কথায় সায় দিতে যাচ্ছিলাম কিন্তু বাবা প্রতিবাদের ভঙ্গিতে প্রবল বেগে মাথা নাড়ল বড়ো মানুষের বাড়ি গিয়ে আমার চাকরের কাছে ক্ষমা চাইতে আমারও সম্মানে বাধে। ওদের কাছে ওরা বড় কিন্তু আমিও শিক্ষিত ভদ্র সন্তান আমিও বুঝলাম মদনকে এতটা রাত অপ্তি আটকে রাখা হয়েছে বলে ভিতরে ভিতরে বাবা খুব উত্তেজিত ক্ষুব্ধ হয়ে আছে মা আর কথা বলল না কাজকর্ম একলা হাতেই সব সারতে লাগলো বাবা বারান্দার অন্ধকারে বসে তামাক খাচ্ছিলো আর ভাবছিল আর আমি হাইরিকেনের সামনে বই খুলে মদনের বিছানায় দেওয়ালে হুকে ঝোলানো তার তালিমারা ময়লা হাফ প্যান্ট ও শার্টটা দেখছিলাম আমার যেন কেমন কান্না পাচ্ছিলো সত্যি মদন সেরাতে আর এলো না সকালে চা খেতে খেতে বাবা ও মা ঠিক করলো আমাকে একবার ওবারই পাঠানো হবে মদনের খোঁজ নিতে মা বলল ময়লা প্যান্টটা ছেড়ে ধোয়া প্যান্টটা পরে নে বাবা বলল অন্য কারোর সঙ্গে কথা বলে লাভ নেই কেবল সতীশবাবুর স্ত্রীকে জিজ্ঞেস করবি মদন কাল রাত্রিরে ফেরেনি কেন শুধু জেনে আসবি আর কিছু বলতে হবে না জিজ্ঞেস করলে বলবি বাবা পাঠিয়েছে না 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 মার কথায় বাবা প্রতিবাদ করে উঠল বলবি মা পাঠিয়েছে আমি কেন আমি ব্যাপারে নেই হয়তো ব্যাপারটা এখানেই চুকে যাবে কি গিয়েছে কিন্তু বাড়ির কর্তা মানে পুরুষ মানুষ খোঁজ খবর নিতে পাঠিয়েছে জানার সঙ্গে সঙ্গে ব্যাপারটা অন্য রকম দাঁড়াবে জটিল হয়ে যাবে তোমাদের মেয়ে মানুষের মধ্যেই এটা না হয় থাক বুঝলে না সেই জন্যই তো আমি মিন্টুকে সুকুমারের কাছে পাঠাচ্ছি অল্প হেসে মা বলল আচ্ছা মানে বাবা রাগ দুঃখ দুশ্চিন্তা অভিমান মনে মনে যাই পোষণ করুক না কেন বাইরে সব বিষয়ে নিরিবিলি মুক্ত থাকতে চায় মদনের ব্যাপারে আর একবারও তা প্রমাণ হয়ে গেল বুঝে মার উচ্চ বাক্য করল না কেবল আমি যখন ঘর থেকে বেরোচ্ছি তাড়াতাড়ি ছুটে এসে মা চিরুন দিয়ে আমার চুলটা ঠিক করে দিল বলল সুকুমারের সঙ্গে কথা বাড়িয়ে কাজ নেই কি বলতে গিয়ে কি বলে দিয়ে তুই আবার ঝগড়া টগড়া বাঁধিয়ে আসবি আমি বললাম না 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 বলবো বাড়ির ভিতরে হলো সুকুমারদের গেটের সামনে শিউলি গাছের তলায় আমি দাঁড়াই মদনকে কিন্তু মদন খুব ব্যস্ত বালতি করে ভিতরের চৌ বাচ্চা থেকে জল বয়ে আনছে সুকুমারদের গাড়ি ধোয়ানো হচ্ছে ভূষণ গাড়ি ধোয়াচ্ছে ড্রাইভার হারান দাঁড়িয়ে থেকে তদারক করছে বেশ বড় বালতি গাড়ির ফুটবোর্ডের কাছে বালতিটা নামিয়ে রেখে মদন হাঁপায় তারপর আমার সঙ্গে চোকাচুকি হতে ও ফিক করে হাসে আমি এ কাজে লেগে গেছি কবে থেকে বেশ আসতে বললাম ওই কাল বিকেল থেকেই হলদে দাঁত বের করে মদন তেমনি হাসতে থাকে আমায় কিচ্ছু বলল না গিন্নিমা বরং ভূষণকেই গালমন্দ করেছে ছেলে মানুষ ছুটতে গিয়ে জল ছিটিয়েছে তাই বলে আমি ফিরে আসছিলাম মদন বলল শোন তোর মাকে বলবি আর আমি তোদের বাড়িতে কাজ করব না এখানে কাজে লেগে গেছি গিন্নিমা কাল রাতে বলল ওরা গরিব মানুষ নিজেদেরই চলে না তো তুই ওই বাড়িতে থাকবি কি আমি ফিরে এলাম মা শুনল বাবাও শুনল শুনে তারা একটা কথাও বলল না আমি মুখ ভার করে রান্নাঘরের পিছনে গিয়ে দাঁড়িয়ে রইলাম পেঁপে গাছ আরও দুটো নতুন পাতা মেলেছে মদনের হাতে তৈরি ডুমুরের ডালের বেড়াটাও দেখছিলাম কিন্তু আমি কি তখন জানতাম মদন গেছে আমার পেঁপে চারাটাও আর থাকবে না তিন দিন পর শেষ রাতে আবার জোর বর্ষা নামলো সে কি বৃষ্টি যেন জল ছাড়া পৃথিবীতে আর কিছুই থাকবে না কতক্ষণ আর ঘরে আটকে থাকা যায় সেই অন্ধকার থাকতে বিছানায় বসেছিলাম হ্যাঁ তখন বেলা আটটা বেজে গেছে বৃষ্টির জোরটা একটু কমেছে কি আমি হুট করে দরজা খুলে ছুটে বেরিয়ে শয্যা রান্নাঘরের পিছনে চলে গেলাম আমার বাগানের অবস্থা কি হয়েছে তা দেখতে ভীষণ মন কেমন করছিল কেননা উঠোনে জল জমেছে রান্নাঘরের পিছনটা ঢালু সেখানে কত জল দাঁড়ালো পেঁপে গাছ মাধবীচারা ডুবে গেল কি না এবং যদি তাই হয় জলটা সারাবার কি ব্যবস্থা করা যায় তাই ভেবে ভেবে আমি বৃষ্টি মাথায় করে ডুমুর তলায় ছুটে গিয়েছিলাম কিন্তু বাগানের চেহারা দেখে আমার মাথা ঘুরে গেল পিঁপি নেই মাধবীলতাটা জলে কাদায় লুটোপুটি খাচ্ছে ডুমুরের বেড়াটা তছনছ হয়ে আছে আমার ডুকরে কাটতে ইচ্ছা হলো বারান্দা থেকে মা ডাকছিল বাবাও ডাকছিল ভিজিস নে জ্বর হবে আয় চলে আয় আমার পেঁপেচারাটা নেই চিৎকার করে উঠলাম জলে ভাসিয়ে নিয়ে গেল কি মা বলল উঠানের সব জল তো নদীর স্রোত হয়ে পিছনের দিকে ছুটছিল বেড়া ভেঙে গেছে যেনকে ভেঙে দিয়ে গেল বলতে বলতে আমি বাগান ছেড়ে ঘরের পৈঠায় উঠে এলাম তাই বলো বেড়াও ভাঙা পেঁপেচারাও নেই বাবা গম্ভীর হয়ে মুখ থেকে হুঁকো সরিয়ে আমার দিকে না তাকিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল। ওই হারামজাদা গরুটা নিয়ে গেছে শেষ রাত্রির একটা কচকচ শব্দ শুনলাম না রান্নাঘরের পিছনে আমি শুনিনি শব্দ মা আমার মুখের দিকে ফিরল হবে হয়তো যদি জলে ভাসিয়ে তো এদিক ওদিক তো কোথাও থাকতো এত বড় গাছটা তোর অদৃশ্য হয়ে যেত না ওই গরুরই কর্ম একেবারে গোড়া শুদ্ধ খেয়ে গেছে যেন উপরে তুলে সবটা গাছ মুড়িয়ে নিয়ে গেছে আমার কান্নার সুরে আমি বললাম একটা শেকড় পর্যন্ত রেখে যায়নি মা চুপ করে রইল বাবা আবার হুঁকো তুলল কত যত্ন করে গাছের সবটা ঘিরে মদন ডুমুরের ডাল পুঁতে বেড়া করে দিয়েছিল যেন আমি নিজের মনেই বললাম শুনে মা একটা ছোট্ট নিশ্বাস ফেললো বাবা নির্বিকার আমার ওই বাগানের সঙ্গে যে মদনের স্মৃতি জড়িয়ে আছে মাও তা স্বীকার করলো মার নিঃশ্বাস বুঝলাম কিন্তু বাবা যেন কথাটাকে তেমন আমল দিল না যা যা এখন পড়তে যা সামনে পরীক্ষা বাবা ধমক খেয়ে গাছের শোক পুকে পুষে এক পা এক পা করে পড়ার ঘরে চলে এলাম হ্যাঁ তারপর ছটা মাস কেটে গেছে পরীক্ষা টরীক্ষা শেষ শীতের দুপুর হঠাৎ আবার কি করে যেন সুকুমারদের সঙ্গে আমাদের ভাব হয়ে গেলো তা বলা শক্ত আমার মনে হয় ডিটেকটিভ গল্পের বইটা আমার এক মামা তো ভাই বড়দিনের ছুটিতে বেড়াতে এসে বইটা আমাকে দিয়ে গেছে কি করে যেন সুকুমার জানতে পেরেছিল একদিন হুট করে গল্পের বই নিতে আমার পড়ার ঘরে এসে হাজির একটু অবাক হলেও তৎক্ষণাৎ বইটা তাকে পড়তে দিলাম তারপর আর কি ও আমাদের বাড়িতে এলো যখন আমাকেও ভদ্রতা রাখতে ওর বাড়িতে যেতে হলো বরং এটা সবাই স্বীকার করবে দীর্ঘকাল ঝগড়াঝাটির পর যখন ওই বয়সের দুটো ছেলের মধ্যে ভাব হয় তখন তা দেখতে বড় বেশি গাঢ় নিবিড় হয়ে ওঠে যেন সুকুমার আমাকে না দেখে থাকতেই পারে না আমিও তাকে না দেখে শান্তি পাই না ওর বাড়ির ঘরে দুজন বসে গল্প করি ওদের প্রকাণ্ড ছাদে উড়ে বেড়াই তখনও আমরা বাগানে কখনো কখনো নেবে যাই হ্যাঁ বাগানের মতোই বাগান বটে একধারে ফুলের পাঁচিল একধারে ফলের গাছ পাঁচিলের এই মাথা থেকে আরম্ভ করে ও মাথা পর্যন্ত বাগানের আর শেষ নেই কোনটা কলমের চারা কোনটা বীজের গাছ সুকুমার আমাকে আঙুল দিয়ে দেখায় তারপর দুজনে একটা গাছের কাছে এসে দাঁড়াই দীর্ঘকাণ্ড লম্বা ডাটা। সতেজ সবুজ ছড়ানো পাতা একটা সুন্দর পেঁপে গাছ ফুলতে আরম্ভ করেছে ওটা আইনে লাগিয়েছে মদন আমাদের চাকর ওইটুকুনি গাছ ছিল দেখতে দেখতে কত বড় হয়ে গেল দেখ সুকুমার বলে চলছিল তাকিয়ে তাকিয়ে আমি গাছটা দেখলাম যেন কি বলতে গিয়েও থেমে গেলাম সুকুমার আমার হাত ধরে বললো চল এখন ওই পাশটা ঘুরে দেখা যাক বাগান দেখা শেষ করে গল্প করতে করতে দুজন যখন সুকুমারদের বাঁধানো উঠোন পার হয়ে ওর বাড়ির ঘরের দিকে দেখলাম মদন ধারে মাথা গুজে চায়ের ও আমাকে দেখতে পায়নি যদি মুখ তুলে তাকাতো আমি নিশ্চয়ই তৎক্ষণাৎ মুখ ফিরিয়ে নিতাম বাড়ি ফিরে কথাটার মাকে বললাম না আমার কষ্ট যে কষ্টই লেগে রইল মাকে আর তার ভাগ দিয়ে কি হবে এই ভেবে চুপ করে রইলাম কেবল চাকরি না আমাদের রান্নাঘরের পিছনের ছায়ায় ঢাকা স্যাঁত স্যাঁতে জমির চেয়ে ও বাড়ির রোদ আলো বিশাল বাগানের মাটি ওর কাছে তো প্রিয় হবেই তাতে অবাক হওয়ার কি আছে কিন্তু অবাক লাগলো নিজের কাছে মদনের উপর আমি এতটুকু রাগ করতে পারলাম না তারপর যখনই সুকুমারদের বাড়িতে গেছি আমি সরাসরি ছুটে গেছি ওদের বাগানে সতেজ সবুজ যৌবনের লাবণে মণ্ডিত দীর্ঘ ছত্র পেঁপে গাছটা আমাকে বড় বেশি টানতে লাগলো সকাল নেই বিকেল নেই সুকুমারের হাত ধরে পেঁপে গাছটার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকি এদিকে সুকুমারের সাথে গল্প করি কিন্তু আমার চোখ যেন ওই দিকেই থাকে যেন গাছটাকে দেখে দেখে আর আশি মৃত্য না একদিন দুপুরবেলা গাছটাকে দেখতে দেখতে হঠাৎ আমার বুকের ভেতর কেমন ভয় ঢুকলো মাঝখানে গল্প থামিয়ে আমি সুকুমারকে বললাম চলি রে কেন একটু অবাক হয়ে ও আমাকে দেখছিল কিন্তু ওর দিকে আর না তাকিয়ে আমি তাড়াতাড়ি বাইরে ছুটে এলাম তখনও বুকের ভেতরটা ডেলা পাখিয়ে আমার গলার কাছে এসে ঠেকছিল মদন পেঁপে চারাটা চুরি করে নিয়ে যায়নি আমার বারবার মনে হচ্ছিলো পেঁপে চারাটাই মদনকে আমাদের বাড়ি থেকে চুরি করে নিয়ে গেছে কেবল মদনকে তো না আমাকেও না হলে আমাদের ছোট্ট উঠান টিনের ঘর ছায়া ডাকা ঢুমুর কথা ভুলে আমি সারাক্ষণ সুকুমারদের বাড়িতে বাগানে পড়ে থাকবো কেন বাড়ি ফিরে মার কাছে চুপ করে বসে রইলাম কি হলো মা প্রশ্ন করছিল আমার চোখ বেয়ে টপ টপ করে জল পড়ছিল কাঁচিস কেন ব্যস্ত হয়ে মা শুধুই আমি কথা বলি না আমি কি বলতে পারতাম রোগা ময়লা কাপড় পরা তোমার শুক্নমুখের কথা ভুলে গিয়ে ও বাড়ির শাড়ি গয়না পরা প্রগল্ভ স্বাস্থ্য সুকুমারের মায়ের দিকে তাকিয়ে থাকতাম আর কখন তিনি সাদা পাথরের মাটিতে করে আমাকেও সুকুমারকে আপেল আনারস কেটে দেবেন সেই সোনাঝরা বিকালের অপেক্ষায় আমি শুকিয়ে থাকতাম থাকতে আরম্ভ করেছি আর কোনো দিন আমি ও বাড়ি যাইনি আপনারা শুনছিলেন জ্যোতিরিন্দ্র নন্দীর লেখা চোর গল্পটির অন্তর্নিহিত অর্থ আমাদের বাস্তবতাকে তুলে ধরে শেষ পর্যন্ত যে ছোট্ট ছেলেটি তার ভুল বুঝতে পেরে তার ঘরে ফিরে এসেছিল তার গরিব মায়ের কাছে ফিরে এসেছিল এটাই তো বড়ো কথা তাই না আমার গল্প পাঠ কেমন লাগছে তা জানিয়ে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং লাইভ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ